এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। দিব্যাঙ্গ জনদের কৃত্রিম অঙ্গ সংস্থাপনে এগিয়ে ধলাই জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্র। রাজ্যের রাজধানী আগরতলার পরই দ্বিতীয় স্থানে, বিশেষ করে পা এবং হাতের কৃত্রিম সংস্থাপনের জন্য সম্পূর্ণ তৈরি দিব্যাঙ্গ দপ্তর। প্রতি মাসে 5 জন বিপিএল এবং অন্ত্যোদয় পরিবারের সদস্য যাদের কৃত্রিম অঙ্গের প্রয়োজন তাদেরকেই দপ্তর অর্থ ব্যয়ে দেওয়া হবে কৃত্রিম অঙ্গ। 1 নভেম্বর বেলা 11টায় কৃত্রিম অঙ্গ প্রদানের যাত্রা শুরু করেন বিধায়ক পরিমল দেববর্মা, ছিলেন জেলা শাসক ময়ূর গোবেকর রতিলাল, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর পক্ষে ডাক্তার সুভাষ বড়ুয়া, দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রের সদস্য সচিব ডাক্তার সঞ্জয় বিশ্বাস প্রমুখ। এ উপলক্ষে বলতে গিয়ে বিধায়ক পরিমল দেববর্মা বললেন, পরবর্তী সময় এটা যদি সম্ভব হয় আরো 12 জন জায়গা এটা আমরা পরবর্তী সময় আমরা চিন্তা করব, কিন্তু আপাতত আমরা প্রত্যেক মাসে 5 জনকে আমরা 5 জন দিব্যাঙ্গ জনকে আমরা এই সামগ্রিকভাবে, বিশেষ করে যারা এই বিপিএল পরিবারের তাদেরকে এবং বিপিএল এবং অন্তর্ভুক্ত পরিবারের তাদেরকে বিনামূল্যে এইগুলো সামগ্রিকভাবে দেওয়া হবে। আমার সাথে মানিক দেবনাথের রিপোর্ট, এবিসি নিউজ, এইচডি লাইভ।